চীনের ইউনান প্রদেশের হংহেহানি এবং ই অটোনোমাস প্রিফেকচার গ্রামে প্রস্তুতি পর্ব শেষে 1 কোটি প্রজাপতি বেরিয়ে এসে দর্শনার্থীদের নজর কাড়ছে। প্রকৃতির এমন অপরূপ দৃশ্য প্রাণ জোড়াচ্ছে যে কারো। গত 18 মে থেকে উপত্যকাটিতে প্রজাপতির এমন ঢল নেমেছে, থাকবে সর্বোচ্চ 20 জুন পর্যন্ত। 23টি জায়গা পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা ধারণা করছেন, এ বছর অঞ্চলটিতে নতুন প্রজাপতির সংখ্যা প্রায় 10 কোটিতে পৌঁছতে পারে। জিংপিং বাটারফ্লাই ভ্যালি মিউজিয়ামের কিউরেটর বলছেন, উষ্ণ তাপমাত্রা এবং বৃষ্টিপাতের কারণে চলতি বছর বাটারফ্লাই বুম স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা আগে ঘটেছে। ইং পানশান পর্বত এলাকায় প্রায় 2 কোটি প্রজাপতি উড়তে দেখা যাবে। এই দৃশ্য উপভোগ করার জন্য এটাই হবে সেরা জায়গা। আমরা গুইঝো থেকে এসেছি। এই প্রথম আমরা এমন দৃশ্যের সাক্ষী হতে পেরেছি। একজন পরিবেশ ফটোগ্রাফার হিসেবে আমি বিভিন্ন জায়গায় অসংখ্য প্রজাপতি দেখেছি, তবে এমন দৃশ্য আমার জন্য এই প্রথম। বিশেষজ্ঞরা বলছেন, প্রজাপতির সংখ্যা বৃদ্ধিতে ইউনানের ভৌগোলিক অবস্থান এবং এর চমৎকার পরিবেশের অবদান রয়েছে। এখানকার গাছপালার অবদানেও প্রাণীদের জন্য প্রচুর খাবারের উৎস তৈরি হয়ে থাকে, ফলে এসব কারণে অঞ্চলটি বৈচিত্র্যপূর্ণ এক প্রজাপতির রাজ্যে রূপান্তরিত হয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন।